আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আজকে আমি দেখো আপনার ওয়াটার কুলারের ক্যাপিলারি টিউবের সাইজ কেমন হবে। ওয়াটার কুলার বলতে আমরা যে যন্ত্রের সাহায্যে আপনাদের নর্মাল পানিকে ঠান্ডা করি, অর্থাৎ প্লাসের পানিকে মাইনাসের দিকে নিয়ে আসি, বা মাইনাসে আনি না, +0.4 নিচের দিকে আনানো হয়, অর্থাৎ ঠান্ডা করা হয় এক কথায়, সেটাকে আমরা ওয়াটার কুলার বলি। যে যন্ত্রের সাহায্যে আমরা পানি ঠান্ডা করি এক কথায়, সেটাকে ওয়াটার কুলার বলি আমরা। ওয়াটার কুলারের এক এক ধরনের সাইজ আছে এবং এক এক ধরনের ক্যাপিলারি টিউব লাগবে। সেটা কী ধরনের সাইজে কী ধরনের ক্যাপিলারি টিউব লাগবে সেটার জন্য একটা চার্ট দেওয়া আমাদের আজকে। আমাদের বাম পাশে লিটার, মাঝখানে ক্যাপিলারি, অর্থাৎ কী ধরনের সাইজে ক্যাপিলারি হবে সেটার ব্যাসটা, এবং লেন্থটা হচ্ছে লাম্বাটা। লিটার দেখেন 40, অর্থাৎ 40 লিটারের ওয়াটার কুলারে আপনার ক্যাপিলারি লাগবে 0.050 mm, আর লেন্থ হবে 5 ফিট। আমি আগেই বলছি, যত সাবস্ক্রাইব করেন হাসান রেফ্রিজারেশন ইলেকট্রনিক চ্যানেলকে, আর বাজিয়ে রাখুন ঘন্টা বাটনকে নতুন নতুন ভিডিও দেখা এবং শেখার জন্য। mm বাড়বে তত আপনার ক্যাপিলারিটা মোটা হবে, এবং যেটা চিকন হবে সেটা একটু চিকন হবে। লিটার 45 লিটারে ক্যাপিলারি সাইজ হবে 0.042, অর্থাৎ এখানে তারপর আমরা দেখেন 0.45-এ 0.42, অর্থাৎ চিকন হবে ব্যাস, এবং লেন্থ হবে 10 ফিট। এটা 0.50 থেকে মোটা ছিল দেখে একটু 5 ফিট লেন্থ হয়েছে, এখানে 10 ফিট লেন্থ। আর নিচে যেটা আপনার শাড়িটা দেখতে পারতেছেন, এটা ক্যাপিলারি সাইজ হবে 0.050, অর্থাৎ আমাদের 5 ফিটের মতোই, কিন্তু এটা 5 ফিটও সাইজ লেন্থটা। আপনি সবার লাস্টে যেটা দেখছেন 110 লিটার, সেটার জন্য 0.005 ক্যাপিলারির ব্যাসটা হবে আর একটু মোটা, এবং এটা লেন্থ হচ্ছে 32 ফিট। এটা 110 লিটার ওয়াটার কুলারের জন্য। আমরা দেখতেছি যত আমাদের ক্যাপিলারি সাইজ মোটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিটটাও এখানে একটু কমে গেছে, কিন্তু এটা আবার বেড়ে গেছে 110 লিটারের সময়। এটা একটু সাইজটা ডাবল দেখা বেড়ে যাওয়া গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং যারা না বুঝতে পারছেন কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।